হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সরস্বতী পুজোর আরও একটা মেকআপ লুক, আর যেটা আমি ক্রিয়েট করেছি নীল শাড়ির সাথে। এর আগে আমি সবুজ, হলুদ, সাদা, কালো আর লাল শাড়ির সাথে মেকআপ লুক ক্রিয়েট করেছি সরস্বতী পুজোর জন্য। তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই ফেসে অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার। আমি ইউজ করছি নিভিয়া সফটের এই ক্রিমটা। এরপরে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও, দিনের বেলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুবই জরুরি। তারপর ইউজ করছি এনওয়াই বের এই স্ট্রোব ক্রিমটা। এটা প্রাইমারেরও কাজ করবে আর ফেসে একটা গ্লো দেবে। এটা আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি গোটা মুখে। এখন ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো কিট। এটা দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নিচ্ছি। একটু মোটা করে আমি আইব্রোটা ফিল করছি। আইব্রোটাকে আমি এখন ক্লিন করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার। আইব্রোর নিচটা আর ওপরটা কনসিলার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। তারপর আইলিডের ওপরেও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডো আমি আজকে ইউজ করবো এনওয়াই বের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে প্রথমে আমি এই হালকা ব্রাউন কালারটা পুরো আইলিডে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তারপরে এই ডার্ক ব্রাউন কালারটা আউটার কর্নারে অ্যাপ্লাই করব আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আইজের মিডিলে আমি অ্যাপ্লাই করব এই ব্লু কালারের শেডটা। এটা আইজের মিডিলে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। তারপরে এই হালকা গ্রিন কালারের শেডটা আমি আইজের ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করব। তারপর নিয়ে নেবো সেম ব্রাউন কালার যেটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম, সেটা দিয়ে আমি সবগুলো আইশ্যাডোকে ওপরের দিকে ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইউজ করব আইলাইনার, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির ইনস্টা আইলাইনার। এটা দিয়ে আমি একটা ছোট্ট আইলাইনার টেনে নিচ্ছি। চোখের নিচের দিকের মেকআপটা আমি পরে করব, তার আগে ফেস মেকআপটা আগে করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন, আমার শেড 128। এটা ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন অ্যাপ্লাই করব কনসিলার। সেম সুইস বিউটির কনসিলার আমি ইউজ করছি, আন্ডার আইজে অ্যাপ্লাই করছি। হাইলাইটিং পয়েন্টে আমি ইউজ করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। পুরো ফেসটাকে এবার সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এটা দিয়ে প্রথমে আন্ডার আইজটা সেট করে নিচ্ছি, তারপরে পুরো মুখটাই সেট করে নেব। এবার চোখের নিচের দিকে মেকআপটা করে নিচ্ছি। প্রথমে আমি এই ডার্ক ব্রাউন কালারের শেডটা আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করব। এবার এই ব্লু কালারের শেডটা আইজের মিডিলে অ্যাপ্লাই করছি আর দুটো শেডকে একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করব মার্সের এই মাস্কারাটা। তার আগে আইল্যাশগুলোকে খুব ভালো করে কার্ল করে নেব। একটু বেশি করে মাস্কারা অ্যাপ্লাই করছি যেহেতু আমি ফলস ল্যাশ লাগাবো না, তোমরা চাইলে অবশ্যই ফলস ল্যাশ লাগাতে পারো। মেকআপটাকে সেট করব ইনসাইটের এই মেকআপ ফিক্সার দিয়ে। এখন অ্যাপ্লাই করব ব্লাশ, যার জন্য আমি ইউজ করছি এনওয়াই বের এই পিঙ্ক কালারের ব্লাশটা। এটা আমি চিকে আর নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারের জন্য ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা। এটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপটাকে লাইন করে নিচ্ছি। আমি ইউজ করছি সুইস বিউটির এই লিপলাইনারটা, এটার শেড হলো চেরি ব্রাউন। লিপস্টিকের জন্য নেব মিস ক্লিয়ারের একটা নিউড ম্যাট লিপস্টিক। মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।